সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখো, তোমাদের হচ্ছে ফোর্থ সেমিস্টার শুরু হতে যাচ্ছে। ফোর্থ সেমিস্টারে তোমাদের কি কি সাবজেক্ট আছে একবার একটু দেখে নাও, ঠিক আছে? ফোর্থ সেমিস্টারে তোমাদের সিলেবাসে মোট 8খানা সাবজেক্ট, ঠিক আছে? সিলেবাস একটু শেয়ার করে দেবেন না গ্রুপে? হ্যাঁ ঠিক আছে, সিলেবাসটা তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ডাউনলোড করে নাও, ঠিক আছে? এখানে আমি গ্রুপে একটা চ্যাটে একটা লিঙ্ক দিলাম, ঠিক আছে? এই চ্যাটের লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো সিলেবাসটা, ঠিক আছে? এটা হলো তোমাদের ফোর্থ সেমিস্টার ইলেকট্রিক্যালের সিলেবাস, ঠিক আছে? এই সেমিস্টারে তোমাদের কাছে সাবজেক্টগুলো পড়তে হবে, তার মধ্যে আছে ইলেকট্রিক্যাল মেশিন 2, ইলেকট্রিক্যাল মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোল, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, অ্যাপ্লাইড অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এই কটা হলো থিওরিটিক্যাল সাবজেক্ট, থিওরিটিক্যাল এগুলো সাবজেক্ট আছে। আর মেনলি প্র্যাকটিক্যাল বেসড যে সাবজেক্টসগুলো আছে সে তার মধ্যে আছে ক্যাড, কম্পিউটার এইডেড ইলেকট্রিক্যাল ড্রয়িং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ লাইফ স্কিল, আর আছে প্রফেশনাল প্র্যাকটিস, ঠিক আছে? এই কটা সাবজেক্ট তোমাদের এই সেমিস্টারে সিলেবাসের মধ্যে আছে। এই সাবজেক্টগুলোর মধ্যে যে সাবজেক্টটা এখন আমি শুরু করতে যাচ্ছি সেই সাবজেক্টটার নাম হচ্ছে অ্যাপ্লাইড অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, ঠিক আছে? অ্যাপ্লাইড অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, এর আগের সেমিস্টারে তোমরা একটা সাবজেক্ট পড়েছো, সেই সাবজেক্টটার নাম কি ছিল? বেসিক ইলেকট্রনিক্স, ঠিক আছে? বেসিক ইলেকট্রনিক্সেরই এটা বলতে পারো কন্টিনিউয়েশন, ঠিক আছে? বেসিক ইলেকট্রনিক্সে তোমরা যে সমস্ত টপিকস পড়েছো সেই সমস্ত টপিকগুলোর উপরেই কিছু আরো অ্যাডভান্সড কিছু টপিক তোমরা পড়বে, ঠিক আছে? কিছু অ্যাডভান্স টপিক পড়বে, এবং আগের সেমিস্টারে অর্থাৎ থার্ড সেমিস্টারে বেসিক ইলেকট্রনিক্স এর মধ্যে তোমরা মেনলি কিছু ইলেকট্রনিক কম্পোনেন্টস এর সম্পর্কে পড়েছো, ঠিক আছে? কম্পোনেন্টস যেমন ডায়োড, বিজেটি, এফইটি, ইউজেটি, ঠিক আছে? এই সমস্ত সম্পর্কে পড়েছো, এবং তার সঙ্গে বায়াসিং সার্কিট এগুলোও পড়েছো। এবার হচ্ছে সেইগুলোর অ্যাপ্লিকেশন, অর্থাৎ ট্রানজিস্টার বিজেটিকে অ্যাপ্লাই ইউজ করে কিভাবে আমরা অ্যাম্প্লিফায়ার বানাতে পারি, এবং সেই সমস্ত অ্যাম্প্লিফায়ারের যে বিভিন্ন ক্লাসিফিকেশন এই ডিটেলস ব্যাখ্যা এখন আমরা এখানে দেখব। তো এখন আমি চলে আসবো এই সাবজেক্টটা অর্থাৎ অ্যাপ্লাইড অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স এর যে সিলেবাসটা আছে এই জায়গাটা একটু দেখে নেব। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? এই জায়গাটা হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। দেখো, তোমাদের এই অ্যাপ্লাইড অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স এর মধ্যে তোমাদের যে সমস্ত ইউনিটস গুলো আছে আমি একবার একটু বলে নিই। ফার্স্টে আছে ইউনিট 1। ইউনিট 1 এর মধ্যে তোমরা কি পড়বে? ইউনিট 1 এর মধ্যে তোমরা পড়বে অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে? অ্যাম্প্লিফায়ার সম্পর্কে পড়বে। অ্যাম্প্লিফায়ার কি জিনিস সেটা তোমরা আগেই পড়েছো, আগের সেমিস্টারে অ্যাম্প্লিফায়ার সম্পর্কে একটু ধারণা তোমাদের নিশ্চয়ই হয়েছে। অর্থাৎ কোনো সিগনালকে যখন আমরা অ্যাম্প্লিফাই করতে চাইছি, সিগনালটা ধরো কম ভোল্টেজের আছে বা কম পাওয়ারের একটা সিগনাল, ধরো এরকম আমরা একটা ইনপুট সিগনাল দিলাম, পরিবর্তে আমরা আউটপুটে ধরো একটা অ্যাম্প্লিফাইড সিগনাল পেতে চাইছি। ধরো একটা এরকম ইনপুট দিয়েছিলাম আর আউটপুটটা ধরো আমরা এই রকম রেঞ্জের একটা পেতে চাইছি, তার মানে আমরা বলতে পারি যে সিগনালটাকে আমরা অ্যাম্প্লিফাই করলাম। ধরো এটা ইনপুট, এটা হলো আউটপুট, ঠিক আছে? এই যে কাজটা যে করে, যে যন্ত্রের মাধ্যমে করা হয়, তাকেই আমরা বলবো অ্যাম্প্লিফায়ার। সেই অ্যাম্প্লিফায়ারের মধ্যে আমরা আবার দু রকমের জিনিস এখানে পড়বো। প্রথমত আমরা পড়বো হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার, প্রথমত আমরা পড়বো পাওয়ার অ্যাম্প্লিফায়ার অ্যান্ড দেন আমরা পড়বো এফইটি বা ফেট অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে? এবং তারপরে পড়বো আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বা অপ্যাম্প। এই সমস্ত জিনিসগুলো আমরা এখানে পড়বো। পাওয়ার অ্যাম্প্লিফায়ার সম্পর্কে তোমরা একটু পড়েছো আগের সেমিস্টারেই, অ্যাম্প্লিফায়ার কিভাবে বানানো হয়, ট্রানজিস্টারকে ইউজ করে বা বিজেটিকে ইউজ করে কিভাবে আমরা একটা অ্যাম্প্লিফায়ার
বানাতে পারি, সেটা তোমরা আগের সেমিস্টারে অলরেডি একটু পড়েছো। এবার হচ্ছে তার ক্লাসিফিকেশন। এই পাওয়ার অ্যাম্প্লিফায়ারের মধ্যে বিভিন্ন রকমের পাওয়ার অ্যাম্প্লিফায়ার হতে পারে, ক্লাস এ টাইপের, ক্লাস বি টাইপের, ক্লাস এবি টাইপের, ঠিক আছে, ক্লাস সি টাইপের, এরকম বিভিন্ন ধরনের পাওয়ার অ্যাম্প্লিফায়ার হতে পারে, সেগুলোর সম্পর্কে ডিটেলস তোমরা এখানে পড়বে। তারপরে তোমরা পড়বে এফইটি অ্যাম্প্লিফায়ার বা ফেট অ্যাম্প্লিফায়ার। এফইটি ফুল ফর্ম কি? এফইটি ফুল ফর্ম কেউ বলতে পারবে? ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার তোমরা আগের সেমিস্টারে পড়েছো। এর কটা টার্মিনাল থাকে? ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারে কটা টার্মিনাল থাকে বলো? তিনটে। তিনটে টার্মিনালের নাম বলো। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারের তিনটি টার্মিনালের নাম হলো সোর্স, ড্রেন আর গেট। সোর্স, ড্রেন এবং গেট। আচ্ছা, আর বাইপোলার জাংশন ট্রানজিস্টারে কটা টার্মিনাল থাকে? স্যার তিনটে। ওগুলোর নাম কি কি? স্যার বেস, এমিটার, কালেক্টর। ঠিক আছে, তো সেইটাই আগের সেমিস্টারে তোমরা কেবলমাত্র এফইটি এর সম্পর্কে পড়েছিলে, যে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার তার কি কি টার্মিনাল, তার মেন ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা পড়েছো, ঠিক আছে, তার ওয়ার্কিং প্রিন্সিপালটা পড়েছো যে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার কিভাবে কাজ করে, কিন্তু ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারকে কিভাবে বায়াসিং করানো হয় সেটা কিন্তু আগের সেমিস্টারে পড়া হয়নি। বায়াসিং করা হয়েছিল অনলি বাইপোলার জাংশন ট্রানজিস্টারের ক্ষেত্রে, সেখানে আমরা পাঁচ রকমের বায়াসিং মেথড পড়েছি, কিন্তু এই ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারকে কিভাবে বায়াসিং করা হয় সেটা কিন্তু আগের সেমিস্টারে ছিল না, সেটা এই সেমিস্টারে আছে, বায়াসিং মেথডস ফর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, ঠিক আছে। তারপরে হচ্ছে এই ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারকে বিভিন্ন রকম ভাবে কানেকশন আমরা করতে পারি। বাইপোলার জাংশন ট্রানজিস্টারের ক্ষেত্রে আমরা তিন রকম ভাবে কানেকশনের কথা পড়েছিলাম, এটা আগের সেমিস্টারে হয়েছে। কি কি তিনটে মোড কি কি ছিল বলো বাইপোলার জাংশন ট্রানজিস্টারের ক্ষেত্রে? কি কি মোডে অপারেট করানো যেত স্যার? অ্যাক্টিভ মোড, কমন বেস। হ্যাঁ, হাসিরুল কি বলছিলে? অ্যাক্টিভ মোড না, ওটা হচ্ছে বিভিন্ন রিজিয়ন গুলোর কথা বলছো, কিন্তু মোড গুলো মানে হচ্ছে, হ্যাঁ সুপ্রিয় যেটা বলছিলে সেটাই ঠিক, স্যার কমন এমিটার। হ্যাঁ, কমন এমিটার আর কমন কালেক্টর। কমন কালেক্টর, এই তিন রকম ভাবে আমরা কানেকশন করে দেখেছিলাম যে বাইপোলার জাংশন ট্রানজিস্টারকে কিভাবে ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তার মধ্যে সব থেকে বেশি ইউজ কোনটা করা হতো ট্রানজিস্টারের ক্ষেত্রে? কমন এমিটার। কমন এমিটার যে মোডটা সেটাই হচ্ছে সব থেকে বেশি গেন পাওয়া যায়, সেই কারণে সব থেকে বেশি ইউজ কিন্তু এই কমন এমিটার মোডটাকেই করা হয়, এবং অ্যাম্পলিফায়ার হিসাবে যখন আমরা বাইপোলার জাংশন ট্রানজিস্টারকে ইউজ করব তখনও কিন্তু এরকম ভাবে, অর্থাৎ আমরা কমন এমিটারে ইউজ করব। হ্যালো স্যার, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা দেখো, বাইপোলার জাংশন ট্রানজিস্টারের ক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম সব থেকে বেশি কোন মোডটাকে, না কমন এমিটার মোডটাকে আমরা ইউজ করেছিলাম, ঠিক আছে। তো সেরকম ভাবেই এখানে যে আমরা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার বাইপোলার জাংশনের তিনটে টার্মিনালের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ওখানে যেরকম বেস ছিল বাইপোলার জাংশন ট্রানজিস্টারের ক্ষেত্রে, যেরকম আমাদের বেস টার্মিনালটা ছিল, এখানে এখানে কি কি টার্মিনাল থাকবে বলো? বাইপোলার জাংশনের যে বেস তার করেসপন্ডিং এখানে কি আছে বলতে পারবে? গেট। গেট, আচ্ছা। আর ওখানে যেটা সোর্সের করেসপন্ডিং এখানে কি থাকবে স্যার? এমিটার। সোর্সের করেসপন্ডিং এখানে হচ্ছে এমিটার, আর এখানে হচ্ছে তোমার যে ড্রেন তার করেসপন্ডিং এখানে কি থাকবে? কালেক্টর। কালেক্টর, ঠিক আছে। তাহলে অ্যানালজিটা তোমরা বোঝো, ঠিক আছে, যেরকম আমাদের বাইপোলার জাংশন ট্রানজিস্টারে এমিটার, বেস এবং কালেক্টর তিনটে টার্মিনাল, ঠিক সেরকম ভাবেই আমাদের যে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার সেখানেও তিনটি টার্মিনাল হচ্ছে গেট, সোর্স এবং ড্রেন, ঠিক আছে। যেখানে আমাদের সোর্স, যেটা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারে যেটা সোর্স সেটা হচ্ছে এমিটার
এমিটারের সঙ্গে কম্পেয়ারেবল, ঠিক আছে, বাইপোলার জাংশন ট্রানজিস্টারের এমিটারের সঙ্গে সেটা কম্পেয়ারেবল, ঠিক আছে। তো সেখানে যেরকম আমাদের বলেছিলাম যে অ্যাম্পলিফায়ার হিসাবে যখন আমরা ইউজ করব বাইপোলার জাংশন ট্রানজিস্টারকে, তখন কিন্তু আমরা ওটাকে কমন এমিটার হিসাবে ইউজ করব। সিমিলারলি এই ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারটার ক্ষেত্রেও আমরা মেনলি ওটাকে কমন সোর্স হিসাবে ইউজ করব, ঠিক আছে। এই কমন সোর্সটা এখানে পড়ানো হবে, বাকিগুলো ইম্পর্টেন্ট খুব একটা নয়। তো যে কারণে কমন সোর্স অ্যাম্পলিফায়ার এটাই ইউজ হবে এবং এইটা সম্পর্কেই আমরা ডিসকাশন ডিটেলে করব, ঠিক আছে। এবার হচ্ছে এই ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারের মধ্যে তোমরা কিন্তু আগের সেমিস্টারে একরকম পড়েছো, আর একটা কিন্তু পড়নি। তোমরা পড়েছিলে আগের সেমিস্টারে কি পড়েছিলে, জেফেট, তাই তো? তোমরা পড়েছিলে জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, জেফেট, তোমরা এটা আগের সেমিস্টারে পড়েছো। কিন্তু তোমরা আরেকটা যেটা আছে, আরেক ধরনের যেটা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, সেটা কিন্তু পড়নি, সেটার নাম হচ্ছে মসফেট, ঠিক আছে। মসফেট এর কনস্ট্রাকশন কিরকম হয়, মসফেট এর কি কি টাইপস হতে পারে, তার কি ওয়ার্কিং প্রিন্সিপাল, সেটাও তোমরা এই চ্যাপ্টারের মধ্যে ডিটেলে জানবে, ঠিক আছে। মসফেট ইজ অলসো এ কাইন্ড অফ ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার দু রকমের, একটা হচ্ছে জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, যেটা তোমরা আগের সেমিস্টারে অলরেডি পড়েছো, আর এই সেমিস্টারে যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে মসফেট, অর্থাৎ মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, ঠিক আছে। এবং তারপরে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি মসফেট, অর্থাৎ সিমস, এটার কি কনস্ট্রাকশন এবং এটা কি কাজে ইউজ করা হয় সেগুলো পড়বে, ঠিক আছে। এবং তারপরে টপিক যেটা আছে সেটা হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। অপারেশনাল অ্যাম্পলিফায়ার হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট, ঠিক আছে। এর মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে একটা হিউজ গেইন পেতে পারি, ঠিক আছে। এই অপ অ্যাম্প ব্যবহার করে বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করা হয় এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটার মাধ্যমে যেটা থেকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনেক তোমাদের ইকুইপমেন্ট ডিজাইন করবার স্কোপ তোমরা পাবে, ঠিক আছে। এই অপ অ্যাম্পকে বিভিন্ন ভাবে ইউজ করা যায়। তো প্রথমে তো আমরা অপ অ্যাম্পের যে আইসি, অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট, তার যে চিপটা থাকে সেই চিপের কনস্ট্রাকশনটা দেখবো, তাতে কটা টার্মিনাল থাকে সেগুলো জানবো, ঠিক আছে। এবং অপারেশনাল অ্যাম্পলিফায়ারের যে বেসিক ডিজাইন, তার মধ্যে মেনলি কি কি জিনিস থাকছে, তার মেন ফিলোসফিটা কি, সেইটা আমরা বোঝার চেষ্টা করব। অর্থাৎ এই বাইপোলার জাংশন ট্রানজিস্টার বা বিজেটি কে ব্যবহার করে কিভাবে আমরা একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার কে বানাতে পারি, তো সেইটা এখানে দেখানো হবে, ঠিক আছে। এই অপ অ্যাম্প, হ্যাঁ বলছিলাম আগেরটাতে সিমস আছে, ওই ডিমস আর সিমস কি আলাদা না স্যার একই? তো ডিমস, ডিমসটা কোথায় শুনলে তুমি স্যার? আমাদের এই ইয়ের বইটাতেই তো আছে স্যার, দেখছিলাম এস চন্দ্রেসের ম্যাপের বইটাতে। না ডিমসটা দেখো তোমাদের, এটা কিন্তু আলাদা, মানে ওটা তোমাদের এখানে সিলেবাসের মধ্যে নেই। তোমাদের যেটা আছে সিমস মানে হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, যেটা আছে ওটাকেই মানে কিভাবে ইউজ করে আমরা একটা কমপ্লিমেন্টারি ডিজাইন বানাতে পারি, ঠিক আছে। একবার আমরা হাই আউটপুট পাবো, একবার আমরা লো আউটপুট পাবো, তো কিভাবে সেই লজিকটা ডিজাইন করাটাই এখানে মেন ব্যাপার, ঠিক আছে। ডিমস তোমাদের নেই, ঠিক আছে। তো এই অপ অ্যাম্পলিফায়ার চ্যাপ্টারের মধ্যে তাহলে প্রথমত হচ্ছে এই যে বেসিক যেটা অ্যাম্পলিফায়ার, পাওয়ার অ্যাম্পলিফায়ার, যেটা অলরেডি তোমরা আগের সেমিস্টার একটু পড়েছো, তার ক্লাসিফিকেশন সেটা পড়বো। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার, তার মধ্যে আমরা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারের মধ্যে এই মসফেট সম্পর্কে জানবো এবং এই ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারকে ইউজ করে কিভাবে আমরা অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করতে পারি সেটা জানবো এবং কিভাবে বায়াসিং করতে হয় সেটাও এখানে পড়া হবে, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ার, অপারেশনাল অ্যাম্পলিফায়ারের মধ্যে আমরা যে আইসি ইউজ করে অপারেশনাল অ্যাম্পলিফায়ার বানিয়ে থাকি, সেই আইসির আমরা কনস্ট্রাকশন জানবো, তার পিন ডায়াগ্রাম জানবো এবং তার রিলেটেড বিভিন্ন ধরনের টার্মস যেগুলো আছে সেগুলো সম্পর্কেও জানবো, ঠিক আছে। এবার তারপরে হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ারকে ইউজ করে কিভাবে আমরা বিভিন্ন সার্কিট ডিজাইন করতে পারি, নন ইনভার্টিং, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এটা কি, অ্যাডার, অর্থাৎ দুটো সিগনালকে কিভাবে অ্যাড করা যেতে পারে, সাবট্র্যাক্ট, দুটো সিগনালকে কিভাবে বিয়োগ করা যেতে পারে, ইন্টিগ্রেটার, অর্থাৎ সিগনালটাকে কিভাবে আমরা ইন্টিগ্রেট করতে পারি, ইন্টিগ্রেশন যাকে বলে, ডিফারেন্সিয়েট কিভাবে করতে পারি, এই সমস্ত জিনিস আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার, সেটাকে কিভাবে আমরা ডিজাইন করতে পারি। ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার কথাটার মানে হচ্ছে যে কোনো ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ যেখানে কোনো সিগনাল, যেরকম ধরো টেম্পারেচার,
অথবা ধরো প্রেশার, এই ধরনের সিগন্যাল গুলোকে যখন আমরা একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার এর মাধ্যমে অ্যাম্পলিফাই করে কোনো জায়গায় ইউজ করতে চাই, তার জন্য আমাদেরকে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে এবং সেখানে আমরা এই অপ্যাম্পকে কিভাবে কাজে লাগাতে পারি, সেইগুলো আমরা এখানে ডিসকাস করব। এই সমস্ত জিনিস পড়লে তবে এটা প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট হবে। এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার চ্যাপ্টার। অ্যাম্পলিফায়ার চ্যাপ্টারের উপরে তোমাদের টোটাল 16 মার্কসের কোশ্চেন আসবে, ঠিক আছে? একটা বড় চ্যাপ্টার, তো এটা ভালো করে পড়তে হবে। এটা হচ্ছে অ্যানালগ এর মধ্যে পড়ছে, অ্যানালগ পার্ট বা অ্যাপ্লাইড পার্ট বলা যেতে পারে। এবং সেই অ্যাপ্লাইড পার্টের মধ্যে আরেকটা যে ইউনিট আছে সেই ইউনিটটার নাম হচ্ছে ইউনিট 2, অর্থাৎ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার অ্যান্ড অসিলেটার, ঠিক আছে? ফিডব্যাক অ্যাম্পলিফায়ার অ্যান্ড অসিলেটার, সেখানে আমরা থিওরিটা জানবো যে ফিডব্যাক ব্যাপারটা কি, ফিডব্যাক জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? ফিডব্যাক কাকে বলে, অর্থাৎ ধরো কোনো একটা জায়গায় একটা সাপোজ একটা অ্যাম্পলিফায়ার আছে, অ্যাম্পলিফায়ারের মধ্যে আমরা একটা সিগন্যালকে ইনপুট হিসাবে দিচ্ছি। ফর এক্সাম্পল ধরো আমরা এখানে একটা সিগন্যালকে ইনপুট হিসাবে দিলাম, ঠিক আছে? আমি এখানে একটা বক্সের মতো করে দেখিয়েছি, আমি আর ডিটেল কোনো সার্কিট দেখাইনি, আমি জাস্ট এটাকে একটা বক্স হিসাবে কনসিডার করছি। ধরছি ধরো এটার গেন হলো এ, মানে এটাতে কিছু অ্যাম্পলিফায়ার সার্কিট আছে। অ্যাম্পলিফায়ার সার্কিট কিভাবে বানাতে হয় সেগুলো তোমরা ডিটেলে জানবে। তো এটা ধরো একটা অ্যাম্পলিফায়ার সার্কিট, মানে এখানে দিয়ে যদি আমরা একটা ইনপুট দিই আউটপুটে আমরা একটা অ্যাম্পলিফায়ার সিগন্যাল পেয়ে যাব। তাহলে অ্যাম্পলিফায়ার সিগন্যালটা ধরো আমরা এখানে পেলাম, সেটা হয়ে গেল ভিও, তার নাম দিলাম, ঠিক আছে? এটা নাম হয়ে গেল ভিও, ইনপুট দিলাম ভিআই, আউটপুট দিলাম ভিও। এবার হচ্ছে কি, এই আউটপুট যেটা আমরা পেলাম সেই আউটপুটটাকে যদি আমরা তার কিছুটা অংশ আমরা যদি আবার ইনপুটে ফিরিয়ে দিই, ঠিক আছে? তার আউটপুট যেটা পেলাম তার কিছুটা অংশকে যদি আমরা আবার ইনপুটে ফিরিয়ে দিই, এবং সরাসরি না ফিরিয়ে তাকেও আমরা একটা গেনের মধ্যে দিয়ে পাঠাই, এটা ধরো অ্যাম্পলিফায়ার যেটা ছিল তার গেনটাকে আমরা ধরো বললাম এ আই, আমি সাপোজ এটাকে বললাম এ আই, আর যেটা ফিডব্যাক যেটা আছে তার গেনটাকে আমরা সাপোজ এ এফ নাম দিলাম, ঠিক আছে? তাহলে এই ফিডব্যাক অর্থাৎ এই আউটপুট থেকে যেটা আমরা পাচ্ছি সেটাকে আমরা এই ফিডব্যাক ব্লকের মধ্যে দিয়ে পাঠাচ্ছি এবং সেটাকে আবার আমরা ইনপুটে ফিরিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে জিনিসটা, এটাতে কি হচ্ছে না, আউটপুটে যে সিগন্যালটা আমরা পেয়ে যাচ্ছি, ধরো আমরা এখানে একটা ইনপুট দিয়েছি, ইনপুট মানে ধরো এরকম একটা সিগন্যাল, আউটপুটে আমরা একটা সিগন্যাল পেয়ে যাব, আউটপুটে আমরা একটা সিগন্যাল পাবো, জেনারেলি আমাদের সিগন্যালটা অ্যাম্পলিফাইড হবে এবং ইনভার্টেড হবে। এই অ্যাম্পলিফাইড এবং ইনভার্টেড সিগন্যালটাকে আমরা যখন ফিডব্যাকের মধ্যে দিয়ে পাঠাবো তখন কি হবে, এই যে সিগন্যালটা, এই যেটা উল্টানো এবং অ্যাম্পলিফাইড সিগন্যাল, সেই সিগন্যালটা এর মধ্যে দিয়ে আসার ফলে এখানে আবার একটা সিগন্যাল আমরা পেয়ে যাব, সেই সিগন্যালটা গিয়ে ইনপুটের সঙ্গে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ ইনপুটে আমরা আউটপুটের কিছুটা অংশকে আবার ফিরিয়ে দিচ্ছি, এই ব্যাপারটাকে বলা হয় ফিডব্যাক, ঠিক আছে? এটা ডিটেলে আমরা পড়বো যখন তখন ডিসকাস করব, এটাকেই বলা হয় ফিডব্যাক, এই ব্যাপারটাকেই ফিডব্যাক বলা হয়। এবং এই ফিডব্যাকের কনসেপ্ট তোমাদের খুব কাজে লাগবে, শুধুমাত্র এখানেই নয়, তোমাদের একটা সাবজেক্ট আছে মেজারমেন্ট, সেই সাবজেক্টের মধ্যে কিন্তু ফিডব্যাকের কনসেপ্ট আছে, কন্ট্রোল সিস্টেম যে টপিক সেখানে কিন্তু ফিডব্যাকের কনসেপ্ট তোমাদের আছে, ঠিক আছে? তো সেখান থেকেও তোমরা আরো ক্লিয়ারলি আইডিয়া পাবে। তো মেইনলি এই ফিডব্যাক সম্পর্কে এই চ্যাপ্টারে আলোচনা করা হবে, পজিটিভ ফিডব্যাক এবং নেগেটিভ ফিডব্যাক, কখন কোনটাকে পজিটিভ বলে কোনটাকে নেগেটিভ ফিডব্যাক বলে এগুলো এখানে ডিটেইলে আমরা জানব। এবং তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, ঠিক আছে, নেগেটিভ ফিডব্যাককে ব্যবহার করে কি কি ধরনের অ্যাম্পলিফায়ার আমরা পেতে পারি তার ক্লাসিফিকেশনগুলো সম্পর্কে জানব। এন্ড তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন টু অসিলেটার, ঠিক আছে? এই ফিডব্যাক সার্কিট ব্যবহার করে আমরা একটা সার্কিট বানাতে পারবো, তার নাম হচ্ছে অসিলেটার, ঠিক আছে? অসিলেটার হচ্ছে এমন একটা সার্কিট যেখানে আমরা ডিসি সিগন্যাল দেব এবং তার পরিবর্তে ডিসি সিগন্যাল ইনপুট হিসাবে আমরা দেব, অ্যাপ্লাই করব এবং সেখান থেকে কিন্তু আমরা একটা হাই ফ্রিকোয়েন্সি এসি সিগন্যাল পেয়ে যাব, ঠিক আছে? অসিলেটার হলো এমন একটি সার্কিট যেখানে আমরা একটা ডিসি সিগন্যাল ইনপুট হিসাবে দেব এবং আউটপুট হিসাবে আমরা একটা হাই ফ্রিকোয়েন্সি এসি সিগন্যাল জেনারেট করতে পারবো, ঠিক আছে? সেই অসিলেটারের সম্পর্কে আমরা জানতে পারবো এখানে, তার মধ্যে তার বেসিক ব্লক ডায়াগ্রাম সম্পর্কে জানবো এবং এই অসিলেশন হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হবে সেগুলো জানবো। এখানে বার্কহাউজেন ক্রাইটেরিয়া বলে একটা ক্রাইটেরিয়া আছে, সেটা সম্পর্কে আমরা এখানে ডিটেল ডিসকাশন করব, ঠিক আছে? অর্থাৎ অসিলেটারের বেসিক আইডিয়া আমরা এই চ্যাপ্টারে পাবো। এবং তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে অসিলেটার, যেমন হচ্ছে ওয়েন ব্রিজ অসিলেটার, কলপিট অসিলেটার, এই ধরনের অসিলেটারগুলোর যে সার্কিট ডায়াগ্রাম, তার অপারেটিং প্রিন্সিপাল,
এবং সেখানে কত ফ্রিকোয়েন্সি আমরা জেনারেট করতে পারবো সেই সম্পর্কে এখানে আমরা আইডিয়া পাবো, ঠিক আছে? অর্থাৎ এই যে চ্যাপ্টার ফিডব্যাক অ্যাম্পলিফায়ার এন্ড অসিলেটর এর দুটো পার্ট, প্রথম পার্টে আমরা ফিডব্যাক সম্পর্কে জানবো এবং তারপরের পার্টে আমরা এই ফিডব্যাক সার্কিট ব্যবহার করে কিভাবে অসিলেটর তৈরি করতে পারি সেইটা সম্পর্কে জানবো এবং বিভিন্ন ধরনের অসিলেটর যেখানে যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলোর ওয়ার্কিং প্রিন্সিপাল এবং সেখান থেকে যে আউটপুট আমরা পাচ্ছি তার ফ্রিকোয়েন্সি কত হয় সেই সম্পর্কে এখানে ডিটেলে আমরা জানতে পারবো, ঠিক আছে? এই যে ইউনিট ওয়ান এবং ইউনিট টু, এটাতে হচ্ছে 16 মার্কস এবং এটাতে হচ্ছে 14 মার্কস, অর্থাৎ 30 নাম্বার, টোটাল 30 নাম্বার। এই টোটাল 30 নাম্বারটা হচ্ছে তোমাদের অ্যাপ্লাইড পার্টস এর মধ্যে পড়ছে, ঠিক আছে? প্রথম যে পার্ট অ্যাপ্লাইড পার্ট মানে অ্যানালগ পার্ট এর মধ্যে সেটা হচ্ছে এই দুটো পার্ট, ইউনিট ওয়ান এবং ইউনিট টু, ঠিক আছে? এবং এই ইউনিট ওয়ান ইউনিট টু তে দুটো পার্ট হওয়ার পরে তারপরে আমরা চলে আসবো আমাদের ইউনিট থ্রিতে। ইউনিট থ্রি টু ইউনিট ফাইভ, এই তিনটে চ্যাপ্টার, এই তিনটে চ্যাপ্টারকে আমরা বলতে পারি এটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এর মধ্যে পড়ছে, ঠিক আছে? এই তিনটে চ্যাপ্টার ইউনিট থ্রি টু ইউনিট ফাইভ এগুলো হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এর মধ্যে পড়ছে। তো ডিজিটাল ইলেকট্রনিক্স এর মধ্যে আমাদেরকে কি কি জিনিস জানতে হবে, সেখানে জানতে হবে বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড কম্বিনেশনাল লজিক সার্কিটস, ঠিক আছে? বুলিয়ান অ্যালজেব্রা তোমরা তো অ্যালজেব্রা জানো, তোমরা যে নাম্বার, আমরা যে নাম্বার সিস্টেমের কথা জানি, জেনারেল পারপাসে আমরা যে নাম্বার সিস্টেম জানি সেখানে আমাদের কতগুলো সংখ্যা থাকে বলো তো? নাম্বার সিস্টেমে আমরা যে আমাদের প্র্যাকটিক্যাল পারপাসে প্র্যাকটিক্যাল লাইফে যে নাম্বার ইউজ করি, ধরো কাউকে আমি বলছি 50, 60, 70, এগুলো কি নাম্বার? এই নাম্বারগুলোকে কি নাম্বার বলে? এই নাম্বারটা নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেমটাকে বলা হয় ডেসিমাল সিস্টেম, ঠিক আছে? ডেসিমাল সিস্টেম। ডেসিমাল সিস্টেম এখানে আমরা ডেসিমাল সিস্টেমে আমাদের কত থেকে কত পর্যন্ত থাকে জানো? কত থেকে কত পর্যন্ত সংখ্যা থাকে ডেসিমাল সিস্টেমে? স্যার দুটো, কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্স যখনই আমরা পড়বো সেই ডিজিটাল ইলেকট্রনিক্সে আমাদের বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম সম্পর্কে জানতে হবে। তো ডেসিমাল নাম্বার সিস্টেম যেটা আমরা ইউজ করে থাকি প্র্যাকটিক্যাল আমাদের পারপাসে সেটাতে জিরো থেকে নাইন থাকে। তোমরা বাইনারি নাম্বার সিস্টেম নিশ্চয়ই পড়েছো, বাইনারি নাম্বার সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? বাইনারি নাম্বার সিস্টেম হচ্ছে দুটো মাত্র নাম্বার, জিরো এবং ওয়ান, ঠিক আছে? জিরো আর ওয়ান, এই দুটো নাম্বারের মাধ্যমেই কিন্তু আমরা যে কোনো নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারবো। সেরকম আরেকটা নাম্বার সিস্টেম হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেমে আবার আটটা সংখ্যা থাকে, ঠিক আছে? জিরো টু সেভেন, ঠিক আছে? হেক্সাডেসিমাল ওখানে হচ্ছে 16টা নাম্বার আছে। তারপরে হচ্ছে বিসিডি নাম্বার সিস্টেম, অর্থাৎ বাইনারি কোডেড ডেসিমেল নাম্বার সিস্টেম। এই ধরনের বিভিন্ন নাম্বার সিস্টেম সম্পর্কে আমরা এখানে জানতে পারবো এবং এই যে নাম্বার সিস্টেম, অর্থাৎ এই একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে কিন্তু আমরা কনভার্ট করতে পারি। হয়তো কোনো একটা সংখ্যা ডেসিমেলে আছে, সেখান থেকে আমরা সহজেই বাইনারিতে যেতে পারি। আবার কোনো একটা সংখ্যা হয়তো বাইনারিতে আছে, সেখান থেকে আবার ডেসিমেলে আসতে পারি। আবার হয়তো সেখান থেকে অক্টালে যেতে পারি। এই বিভিন্ন ধরনের ইন্টার কনভার্সন, মানে এক নাম্বার সিস্টেম থেকে আরেক নাম্বার সিস্টেমে যাওয়া, ঠিক আছে? এইটাকে, এইটা আমরা এখানে পড়বো এই চ্যাপ্টারের মধ্যে। এবং তারপরে আমরা কি কি না বিভিন্ন ধরনের যে লজিক গেটস সেগুলোর কিভাবে সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করা যায় এবং তাদের যে ট্রুথ টেবিল, ঠিক আছে? ট্রুথ টেবিল মানে কি ইনপুট দিলে কি রকম আউটপুট পাওয়ার কথা, সেইগুলো হচ্ছে ট্রুথ টেবিল, ঠিক আছে? সেখানে আমরা বিভিন্ন ধরনের লজিক গেট সম্পর্কে জানবো, যেমন হচ্ছে নট গেট, অর গেট, অ্যান্ড গেট, ন্যান্ড গেট, নর, এক্স নর, এক্সর, ঠিক আছে? এই ধরনের বিভিন্ন গেট আছে, সেগুলো কি পদ্ধতিতে ডিজাইন করা হয়, তাদের কি লজিক, তাকে কোন সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, সেগুলো আমরা দেখতে পাবো এখানে। তারপরে আমরা পড়বো কি না বিভিন্ন ধরনের বুলিয়ান অ্যালজেব্রা সংক্রান্ত যে রুল, বুলিয়ান অ্যালজেব্রা যে সিস্টেম, মানে এখানে আমরা যে বাইনারি নাম্বার সিস্টেম সেখানে আমাদের নাম্বারগুলোকে যোগ বিয়োগ করবার জন্য কিছু রুলস আছে, ঠিক আছে? সেই নাম্বারগুলো যোগ বিয়োগের যে রুল সেগুলো সম্পর্কে এখানে আমরা জানবো। তারপরে এখানে হয় একটা কার্নো ম্যাপ, কার্নো ম্যাপ ডিজাইন, ঠিক আছে? সেই কার্নো ম্যাপ ডিজাইনও আমরা এখানেই পড়ব এবং সেই কার্নো ম্যাপ ডিজাইনের মাধ্যমে আমরা কিভাবে বিভিন্ন লজিক গেটকে রিপ্রেজেন্ট করতে পারি সেগুলো দেখা হবে, ঠিক আছে?
এবং তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সার্কিট, লজিক সার্কিট, এগুলোকে বলা হয় কম্বিনেশনাল লজিক সার্কিট। ঠিক আছে, কম্বিনেশনাল লজিক সার্কিট। এই কম্বিনেশনাল লজিক সার্কিটের মধ্যে আমরা হাফ অ্যাডার, ফুল অ্যাডার, মানে দুটো নাম্বারকে অ্যাড করতে হয় তার জন্য কি সার্কিট আমরা ডিজাইন করতে পারি, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, ঠিক আছে, তারপরে হাফ সাবট্র্যাক্টার, ফুল সাবট্র্যাক্টার, প্যারিটি জেনারেটর, কম্প্যারেটর, অর্থাৎ দুটো নাম্বারের কম্প্যারিজন করবার জন্য আমরা কি সার্কিট ডিজাইন করতে পারি, সেগুলো হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে আছে। এবং তাছাড়াও আছে কোড কনভার্টার, এনকোডার, ডিকোডার, মাল্টিপ্লেক্সার এবং ডি মাল্টিপ্লেক্সার। এই সমস্ত সার্কিট আমরা যখন এই চ্যাপ্টার পড়ব তখন সেখান থেকে আমরা এই আইডিয়াগুলো পাব। এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সমস্ত আইডিয়া পরবর্তী ক্ষেত্রেও তোমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, এই সার্কিট, ডিজিটাল সার্কিট ডিজাইনে এগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে এগুলো পড়তে হবে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা বা এই সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট। তারপর নেক্সট হচ্ছে আমাদের যে ইউনিট ফোর, ইউনিট ফোর যেটা আছে সেখানে হচ্ছে আমাদের সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট। ঠিক আছে, এর আগের যেটা ছিল চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার নাম ছিল কম্বিনেশনাল লজিক সার্কিট আর সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট নেক্সট চ্যাপ্টার। ঠিক আছে, মানে এটা হচ্ছে কোনো টাইমের ওপরে ডিপেন্ড করে না। ঠিক আছে, যে সমস্ত সার্কিট এখানে আমরা ডিজাইন করব কম্বিনেশনাল সার্কিট, এগুলো হচ্ছে যে কোনো সময়ে ভ্যালিড হবে, এখানে কোনো টাইমের ব্যাপার নেই। ঠিক আছে, এখানে কম্বিনেশনটুকুই ম্যাটার করে, কিন্তু সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট এখানে আমাদের ক্লক বলে একটা কনসেপ্ট চলে আসবে, সেই ক্লক কনসেপ্টকে কাজে লাগিয়ে আমাদেরকে এটা ডিজাইন করতে হবে। এবং সেখানে আমরা মূলত কতগুলো জিনিস পড়ব, যেগুলো হচ্ছে ফ্লিপ ফ্লপ। এই ফ্লিপ ফ্লপ এক ধরনের সার্কিট হয়, সিকুয়েন্সিয়াল সার্কিট, তার বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপ হয়, আর এস ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ, জে কে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, ইত্যাদি বিভিন্ন রকমের সার্কিট সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটের মধ্যে এখানে আমরা ডিসকাশন করব। ঠিক আছে, তারপরে হচ্ছে কাউন্টার। কাউন্টার মানে কথাটা, নামটা শুনে তোমরা একটু আইডিয়া করতে পারছো হয়তো, কাউন্টার মানে হচ্ছে যারা কাউন্ট করে। ঠিক আছে, যেমন ধরো জিরো থেকে আমরা দশ পর্যন্ত কাউন্ট করব, বা জিরো থেকে ধরো আমরা নয় পর্যন্ত কাউন্ট করব। ঠিক আছে, মানে জিরো, তারপরে ওয়ান, তারপরে টু, এরকম করে করে সংখ্যাগুলো পরপর বাড়তে থাকবে, এগুলো হচ্ছে একটা কাউন্টার। আবার হয়তো আমি নয় থেকে জিরো পর্যন্ত কাউন্ট করব, এটাও এক ধরনের কাউন্টার। যদি আমরা জিরো থেকে নয় পর্যন্ত কাউন্ট করি তাহলে হচ্ছে আপ কাউন্টার, আবার নয় থেকে জিরো পর্যন্ত কাউন্ট করি, বা ধরো সাত থেকে জিরো পর্যন্ত কাউন্ট করি, এগুলো হচ্ছে ডাউন কাউন্টার। এই ধরনের যে কাউন্টার, সেই কাউন্টারগুলোকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি। আবার রিং কাউন্টারও হয়, ঠিক আছে, যেখানে একটা রিং সিস্টেমের মধ্যে থাকবে, মানে জিরো থেকে হয়তো নয়, আবার নয়ের পরে আবার জিরো, আবার জিরো থেকে নয়, এরকম একটা সিস্টেমে চলবে, এটা হচ্ছে রিং কাউন্টার। এই ধরনের সার্কিট আমরা কিভাবে ডিজাইন করতে পারি ইউজিং এই সমস্ত ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এই যে ফ্লিপ ফ্লপ ইউজ করে আমরা কিভাবে এই ধরনের কাউন্টারকে ডিজাইন করতে পারি। ঠিক আছে, তার পরবর্তী চ্যাপ্টারে আসবে রেজিস্টার। রেজিস্টার মানে যেখানে আমরা বিভিন্ন ডেটাকে স্টোর করে রাখতে পারি। ঠিক আছে, ডিজিটাল সার্কিটে আমরা যে ডেটাগুলো পাচ্ছি সেই ডেটাগুলোকে তো স্টোর করে কোথাও রাখতে হবে, কারণ প্র্যাকটিক্যালি আমরা এই ডিজিটাল সার্কিটগুলোকে আমরা ইউজ করব, কিন্তু কোনো একটা কমপ্লেক্স জায়গাতে আমরা ইউজ করব। আমাদের বিভিন্ন যে ডিজিটাল ইকুইপমেন্টস আমরা ইউজ করি, যেমন মোবাইল, আমাদের ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি, যে ক্যালকুলেটার ইত্যাদি বিভিন্ন যে মানে ইলেকট্রনিক ইকুইপমেন্টস, সেই সমস্ত ইকুইপমেন্টসের মধ্যে কিন্তু আমরা এই ডিজিটাল সার্কিটগুলোকে ব্যবহার করব। ঠিক আছে, তো সেখানে ডেটা স্টোর করে রাখার দরকার অবশ্যই আছে, এবং সেই যে ডেটা স্টোর করে রাখার যে জায়গা তাকে বলা হচ্ছে রেজিস্টার। ঠিক আছে, এই রেজিস্টার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন শিফট রেজিস্টার, সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টার, সিরিয়াল ইন প্যারালাল আউট রেজিস্টার, প্যারালাল ইন সিরিয়াল আউট রেজিস্টার, প্যারালাল ইন প্যারালাল আউট রেজিস্টার, ইত্যাদি বিভিন্ন ধরনের রেজিস্টার হয়ে থাকে। তো সেগুলো সম্পর্কে আমরা বিশদে এই চ্যাপ্টারের মধ্যে পড়ব, সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট। ঠিক আছে, কম্বিনেশনাল লজিক সার্কিটের আগের চ্যাপ্টারটির নাম, সেখানে আমরা টোটাল হচ্ছে 14 মার্কস, এবং তারপরে সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট সেখানেও কিন্তু টোটাল 14 মার্কসের চ্যাপ্টার। ঠিক আছে, এবং লাস্ট যে চ্যাপ্টারটা আছে ইউনিট ফাইভ এর মধ্যে আমরা পড়তে পারবো কি কি, সেখানে আমরা পড়বো ডেটা কনভার্টার অ্যান্ড মেমোরি ডিভাইস। ঠিক আছে, ডেটা কনভার্টার অ্যান্ড মেমোরি ডিভাইস,
প্রথমেই আমরা যে কনভার্টারটা সম্পর্কে জানতে পারছি সেটা কি নাম ডি টু এ কনভার্টার। ডি টু এ কথাটার মানে হচ্ছে ডি মানে হচ্ছে ডিজিটাল, ঠিক আছে। ডি টু এ কনভার্টার যেখানে লেখা থাকবে এখানে ডি স্ট্যান্ডস ফর কি, ডি স্ট্যান্ডস ফর ডিজিটাল, ঠিক আছে, ডি স্ট্যান্ডস ফর ডিজিটাল। আর এ স্ট্যান্ডস ফর হচ্ছে অ্যানালগ, ঠিক আছে, এ স্ট্যান্ডস ফর হচ্ছে অ্যানালগ, ঠিক আছে। তাহলে এই ডিজিটাল থেকে অ্যানালগে কিভাবে আমরা কনভার্ট করব, ঠিক আছে, ডিজিটাল থেকে আমরা কিভাবে অ্যানালগে কনভার্ট করব সেটার জন্য কিছু কনভার্টার আছে, ঠিক আছে। তো সেইটা কি মেন কনসেপ্টটা কি, এবং সেখানে বিভিন্ন ধরনের ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার হতে পারে, যেমন হচ্ছে ওয়েটেড রেজিস্টার ডি টু এ কনভার্টার, আর টু আর ল্যাডার ডি টু এ কনভার্টার, ঠিক আছে, ইত্যাদি বিভিন্ন রকমের ডি টু এ কনভার্টার হতে পারে, সেগুলো সম্পর্কে আমরা পড়ব। আর তারপরে আবার হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। অ্যানালগ টু ডিজিটাল মানে হচ্ছে যেখানে আমাদের ডেটাটা ইনপুট হচ্ছে আমরা অ্যানালগ ইনপুট দেব আর আউটপুটে আমরা ডিজিটাল আউটপুট পাব, ঠিক আছে, সেটাকে বলা হয় অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। সেখানেও বিভিন্ন ধরনের টাইপস অফ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, যেমন হচ্ছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথড, ডুয়েল স্লোপ মেথড, এই দুটো মেথডে আমরা পড়ব যে কিভাবে অ্যানালগ ডেটাকে আমরা ডিজিটাল ডেটাতে কনভার্ট করতে পারি, তার লজিকটা কি, ঠিক আছে। এবং তারপরে এই ডেটা কনভার্টারের পরে বিভিন্ন ধরনের যে মেমোরি ডিভাইস, মানে ডেটাকে স্টোর করে রাখবার জন্য যে মেমোরি, ঠিক আছে, সেই মেমোরি সংক্রান্ত কিছু আইডিয়া আমরা এখান থেকে পাবো, যেমন হচ্ছে স্ট্যাটিক মেমোরি, ডাইনামিক মেমোরি, এই ব্যাপারটা কি, এসডি র্যাম, ডিডিআর র্যাম। র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে, তোমরা কম্পিউটারের র্যাম সম্পর্কে বা মোবাইলের র্যাম সম্পর্কে তোমরা জানো, ঠিক আছে। তো সেই র্যাম অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম অর্থাৎ রিড অনলি মেমোরি, ঠিক আছে, তার উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের এখানে র্যাম এবং রম সম্পর্কে পড়ানো হবে, যেমন হচ্ছে এসডি র্যাম, ডিডিআর র্যাম, ইরম অ্যান্ড ইই রম, ইই ইপি রম, ঠিক আছে, এই সমস্ত বিভিন্ন ধরনের যে ইপ্রম, মানে বিভিন্ন ধরনের র্যাম এবং রম সম্পর্কে তোমরা এই চ্যাপ্টারে আইডিয়া পাবে। এবং তারপরে হচ্ছে কম্প্যারিজন অফ দ্য লজিক ফ্যামিলিজ, মানে বিভিন্ন এই ট্রানজিস্টারকে ব্যবহার করে এবং ডায়োডকে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের লজিক ফ্যামিলি ডিজাইন করতে পারি, যেমন হচ্ছে ডিটিএল, ঠিক আছে, ডায়োড ট্রানজিস্টার লজিক, টিটিএল অর্থাৎ ট্রানজিস্টার ট্রানজিস্টার লজিক, অ্যান্ড ইসিএল অর্থাৎ এমিটার কাপল্ড লজিক, এই বিভিন্ন ধরনের গেট আছে, সেই লজিক ফ্যামিলিকে কিভাবে আমরা কম্পেয়ার করতে পারি এবং সেগুলো সম্পর্কে ডিটেল আমরা আইডিয়া এই চ্যাপ্টার থেকে পাব, ঠিক আছে। এই চ্যাপ্টারে টোটাল 12 মার্কস সিলেবাসে আছে, ঠিক আছে। এখানে ইউনিট 3, 4, 5 এই পাঁচ, এই তিনটি চ্যাপ্টার হচ্ছে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর মধ্যে পড়ছে, এবং প্রথম যে দুটি চ্যাপ্টার অর্থাৎ অ্যাম্প্লিফায়ার চ্যাপ্টার এবং ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার অ্যান্ড অসিলেটার, এই দুটো যে চ্যাপ্টার আছে, এই দুটো চ্যাপ্টার আমাদের অ্যাপ্লাইড পার্টস এর মধ্যে পড়ছে, এগুলো হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স এর মধ্যে পার্ট, ঠিক আছে। অ্যানালগ ইলেকট্রনিক্স এ অলরেডি তোমরা ইকুইপমেন্ট বা ডিভাইস গুলো সম্পর্কে পড়েছ, বা সেগুলোকে ইউজ করে আমরা কি করে এই সার্কিটকে ডিজাইন করব সেটাই হচ্ছে এখানে আমরা মূলত দেখব, ঠিক আছে। তো সিলেবাসটা কিন্তু যথেষ্ট একটা বড়, সিলেবাস যথেষ্ট বড়, এবং এখানে কিন্তু তোমাদেরকে রেগুলার ক্লাস করতে হবে। এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আগের সেমিস্টারে কিন্তু ক্লাসের অ্যাটেন্ডেন্স মূলত ওই 10-12 জনের মধ্যেই সীমাবদ্ধ থাকতো, ঠিক আছে। যাই হোক, আজকে আমি দেখতে পাচ্ছি মোটামুটি 28 জন এসেছো, অ্যাটেন্ড করেছো, তো আশা করবো যে অ্যাটেন্ডেন্সটা রেগুলারলি বজায় থাকবে, কারণ আমরা অলরেডি মার্ক করে নিয়েছি কারা কারা অ্যাটেন্ডেন্স আগের সেমিস্টারে কিন্তু রেগুলার ছিল না, সেটা কিন্তু আমাদের কাছে অলরেডি মার্ক আছে, ঠিক আছে। তো এই সেমিস্টারে কিন্তু ওটা স্ট্রিক্টলি ফলো করতে হবে, এবং তোমরা আশা করা যায় অ্যাটেন্ডেন্সটা কিন্তু বজায় রাখবে। আর আরেকটা ব্যাপার যে এই আগের সেমিস্টারে যে টপিকসগুলো তোমরা অলরেডি পড়েছো বেসিক ইলেকট্রনিক্স এর মধ্যে, আমি ওই ভাইবা নীতি গিয়ে লক্ষ্য করলাম যে অনেকেই কিন্তু বেসিক সম্পর্কে অতটা তাদের আইডিয়া ক্লিয়ার নেই, ঠিক আছে। এমনকি অনেকে ট্রানজিস্টারের কটা টার্মিনাল, ডায়োডের কটা টার্মিনাল, সেই আইডিয়াগুলো তাদের কাছে ক্লিয়ার নেই, অধিকাংশ স্টুডেন্টের কাছে। কিন্তু এইরকম ভাবে কিন্তু এই চ্যাপ্টারটা বা এই সাবজেক্টটা কিন্তু পড়া কঠিন হবে, এই অ্যানালগ অ্যাপ্লাইড অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। এখানে কিন্তু অনেক মানে অ্যাডভান্সড বলতে পারো, যেটা আগের সেমিস্টারে যা পড়া হয়েছে তার থেকে কিন্তু অনেক অ্যাডভান্সড লেভেলের এখানে পড়াশোনা হবে। তো সুতরাং তোমাদেরকে কিন্তু আগের যে চ্যাপ্টারগুলো পড়েছো তার আইডিয়া যদি ক্লিয়ার না থাকে
এখানে কিন্তু প্রথম দিকে যে অন্তত এই দুটো চ্যাপ্টার এগুলো তো আগের সেমিস্টারের সঙ্গে রিলেটেড, তো আগের আইডিয়া গুলো ক্লিয়ার না থাকলে কিন্তু এগুলো মোটেই তোমরা বুঝে উঠতে পারবে না। ঠিক আছে, আজকে আমি কোন চ্যাপ্টার শুরু করছি না, আমি নেক্সট ক্লাস থেকে আমি শুরু করব চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু করব, অ্যাম্প্লিফায়ার চ্যাপ্টার দিয়ে শুরু করব। ঠিক আছে, এবার কিন্তু এটা করবার জন্য মানে এই চ্যাপ্টারটা করবার জন্য প্রি রিকুইজিট কিছু আছে। ঠিক আছে, কিছু কিছু প্রাথমিক ধারণা তোমাদের কিন্তু থাকা দরকার আছে, যেমন হচ্ছে ট্রানজিস্টার। এখানে প্রথমেই যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে কিন্তু পাওয়ার অ্যাম্প্লিফায়ার দিয়ে আমি শুরু করব। পাওয়ার অ্যাম্প্লিফায়ার এর মধ্যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস এবি এবং ক্লাস সি অপারেশন এগুলো যে করা হবে এগুলো ইউজ করা হবে বিজেটি দিয়ে। ঠিক আছে, কিন্তু বিজেটি সম্পর্কে বেসিক আইডিয়া তোমাদের থাকা উচিত, এবং এই বিজেটি কে বা বাইপোলার জাংশন ট্রানজিস্টার কে কিভাবে আমরা অ্যাম্প্লিফায়ার হিসাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ সেই যে সিঙ্গেল স্টেজ অ্যাম্প্লিফায়ার। সিঙ্গেল স্টেজ অ্যাম্প্লিফায়ার অলরেডি তোমাদের সেমিস্টারের কোশ্চেনেও এসেছিল এবং তোমরা হয়তো লিখেওছো অনেকে। ঠিক আছে, এই সিঙ্গেল স্টেজ অ্যাম্প্লিফায়ারটা কি সার্কিট, তাতে কিভাবে কোথায় ইনপুট কোথায় আউটপুট, সেই সার্কিট সম্পর্কে যেন আইডিয়াটা তোমাদের ক্লিয়ারলি থাকে। ঠিক আছে, এরকম যে সার্কিটটা ছিল তোমাদের সিঙ্গেল স্টেজ অ্যাম্প্লিফায়ারের, সিঙ্গেল স্টেজ অ্যাম্প্লিফায়ারের যে সার্কিট তোমরা পড়েছ এবং তোমাদের সেমিস্টারেও এই কোশ্চেন কিন্তু এসেছিল। আমি একবার সার্কিটটা ড্র করছি এবং তোমাদের কাছে কিছু কোশ্চেন আমি জিজ্ঞাসা করবো কয়েকজনকে, আমি দেখে নিতে চাই যে তোমাদের কাছে আইডিয়া গুলো ক্লিয়ার আছে কিনা, এবং আইডিয়া ক্লিয়ার থাকলে তবেই কিন্তু তোমরা এই সেমিস্টারের এই চ্যাপ্টার গুলো ঠিক মতো করে বুঝতে পারবে, আদারওয়াইজ কিন্তু বোঝা সম্ভব হবে না। আচ্ছা, এই যে সার্কিটটা আমি ডিজাইন ড্র করলাম, এই সার্কিটটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, সার্কিটটা সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে সার্কিটটা ড্র করা হয়েছে, এই সার্কিটের মধ্যে তোমাদের বড় করে দিই, এই যে সার্কিট, আচ্ছা এই যে সার্কিটটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের বিভিন্ন ধরনের কম্পোনেন্টস এখানে আছে। এখানে ইনপুট সিগন্যালটা কোনটা বলো, ইনপুট সিগন্যালটা কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে? সুপ্রিয় চৌধুরী বলো, ইনপুট সিগন্যালটা কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে এখানে এই অ্যাম্প্লিফায়ারের মধ্যে? ইনপুট সিগন্যালটা কোথায়? ইনপুট ক্যাপাসিটার, তার মাধ্যমে আমরা এখানে বেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তৃষা পান বলো, এখানে কি ধরনের বায়াসিং ইউজ করা হয়েছে, এই সার্কিটে কি ধরনের বায়াসিং ইউজ করা হয়েছে বলো, এই সার্কিটে কি ধরনের বায়াসিং ইউজ করা হয়েছে বলতে পারবে? এখানে যে বাইপোলার জাংশন ট্রানজিস্টারটা আছে সেখানে তো বায়াসিং ইউজ করা হয়েছে, কোনো বায়াসিং করা হয়েছে ট্রানজিস্টারটাকে? হ্যাঁ, বায়াসিংটা
কোথায় ইউজ করা হয়েছে, কিন্তু কিসের মাধ্যমে ইউজ করা হয়েছে বলো, এখানে কটা রেজিস্টার আছে বায়াসিং এর জন্য? এখানে চারটে আছে রেজিস্টার। হ্যাঁ, বায়াসিং পারপাসে কোন রেজিস্টারটা আছে বলো? বায়াসিং এর পারপাসে দুটো আছে। হুম, কোন দুটো? আরসি আর আরই। আরসি আর আরই স্যার, আর ওয়ান আর টু হবে না? এবার আমাকে বলো, এখানে যে আমাদের ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারটা কি, এই ক্যাপাসিটারটার নাম কি বলতে পারবে? সিআই যেটাকে লিখেছি, ক্যাপাসিটারটির নাম ইনপুট ক্যাপাসিটার। ইনপুট ক্যাপাসিটার এর কাজ কি হবে? সে ডিসি কে পাস করতে দেবে বা এসি সিগন্যাল কে ব্লক, এসি সিগন্যাল কে ব্লক করে দেবে? এটা ডিসি কে ব্লক করবে, এসি কে পাস করবে? স্যার, ডিসি কে ব্লক করবে, এসি সিগন্যাল কে পাস করবে? ডিসি কে ব্লক করবে, এসি সিগন্যাল পাস করবে? পাস করবে স্যার, ডিসি কে ব্লক করবে। কেন ডিসি কে ব্লক করবে? যে লজিকটা তোমাদেরকে আমি বলেছিলাম নেটওয়ার্ক করানোর সময়, এক্সি, এক্সি সমান কত? 1 বাই 2 পাই এফসি। এক্সি সমান হচ্ছে 1 বাই ওমেগা সি, আর ওমেগা মানে হচ্ছে 2 পাই এফসি। হ্যাঁ, ওমেগা সমান হচ্ছে 2 পাই, মানে 1 বাই 2 পাই এফসি 0 হয়, এফটা ডিসি এর ক্ষেত্রে 0 হয়, তার মানে এই এক্সি টা ইনফিনিটি হবে, তার মানে এসি কে, সরি, ডিসি এর ক্ষেত্রে, ডিসি এর ক্ষেত্রে এফটা 0 হবে, ডিসি এর ক্ষেত্রে এফ 0 মানে এক্সি টা ইনফিনিটি, এক্সি ইনফিনিটি মানে ইনফাইনাইট রেজিস্ট্যান্স, তার মানে ও যেতে পারবে না, ঠিক আছে? তার জন্য কেবলমাত্র এসি টাকেই যেতে দেবে। আচ্ছা, এখানে যে সিই লেখা হয়েছে, এই ক্যাপাসিটারটির নাম কি? ক্যাপাসিটারটির নাম কি, সিসি যেটা আছে ক্যাপাসিটারটির নাম জানো? এটা হচ্ছে এমিটার বাইপাস ক্যাপাসিটার, এমিটার বাইপাস ক্যাপাসিটার, ঠিক আছে? এর কাজ কি, আদারওয়াইজ যদি এটা না থাকতো তাহলে কি অসুবিধা হতো? এমিটার বাইপাস ক্যাপাসিটার আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হতো, আর মানে আমরা স্যার এখানে দেখো, মেইন যেটা লস হতো, মানে কারেন্ট যেটা হতো না, এটা যদি আমরা না রাখতাম, এসি সিগন্যাল যেটা এদিক দিয়ে আসতো, এসি সিগন্যালটা পুরোটাই কি হতো, এটার মধ্যে দিয়ে যেত, আর এটার মধ্যে দিয়েই যেত। কিন্তু এখানে আমাদের এসি সিগন্যাল, যেহেতু আমাদের সিইটাকে আমরা লাগিয়েছি, একটা কাপলিং মানে একটা বাইপাস ক্যাপাসিটার লাগিয়েছি, এবং যেহেতু এখানে আমাদের একটা ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার যেহেতু এসি ক্ষেত্রে একটা লো রেজিস্ট্যান্স পাথ প্রোভাইড করে, তার জন্য অধিকাংশ যে এসি সিগন্যাল সেটা কিন্তু এই দিক দিয়েই বাইপাস হয়ে যাবে, কাপলিং ক্যাপাসিটারের মধ্যে দিয়ে বাইপাস হয়ে যাবে, যেটা কিন্তু আদারওয়াইজ আমাদের ওই এমিটার রেজিস্টার যেটা আছে আর ই, সেটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ফ্লো করতো, ঠিক আছে? রেজিস্টারের মধ্যে দিয়ে ফ্লো করতো, এবং সেখানে আমাদের পাওয়ারের একটা লস হতো, কারণ রেজিস্টারের মধ্যে দিয়ে যখনই কারেন্ট ফ্লো করে, আমরা কি জানি, রেজিস্টারের মধ্যে কারেন্ট ফ্লো করলে অ্যাক্টিভ পাওয়ার ড্রপ হয়, তাই না? অ্যাক্টিভ পাওয়ারের একটা ডিসিপেট করে, কিন্তু ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে তো আর অ্যাক্টিভ পাওয়ারের কোনো লস হচ্ছে না, ঠিক আছে? তার মানে কিন্তু আমাদের পাওয়ার আউটপুট যেটা, সেটাকে ইম্প্রুভ করতে কিন্তু সাহায্য করছে আমাদের এই এমিটার বাইপাস ক্যাপাসিটার, ঠিক আছে? আর এই সিসি যে ক্যাপাসিটারটি আছে, এর নাম কি? তার জন্য কিন্তু আমাদের এই কাপলিং ক্যাপাসিটার ব্যবহার করা হয়, ঠিক আছে? কাপলিং ক্যাপাসিটার ব্যবহার করা হয়। অভিজিৎ ঘোষ, অভিজিৎ ঘোষ মাইকটা আনমিউট করো। অভিজিৎ ঘোষ, হ্যালো। হ্যাঁ, তুমি বলতে পারলে এখানে ক্যাপাসিটার গুলোর নাম গুলো বলতে পারবে, কোনটার নাম কি? C1 টা স্যার ইনপুট ক্যাপাসিটার, CI, ঠিক আছে? CI, ঠিক আছে? তারপরে এটার নাম কি, CE টার নাম কি? CE টা বাইপাস ক্যাপাসিটার। কি বাইপাস, কাকে বাইপাস করছে?
ইয়েটাকে স্যার এসি এসিটাকে বাইপাস করছে না এটা নাম আছে এমিটার বাইপাস ক্যাপাসিটর ঠিক আছে এমিটারকে বাইপাস করছে ঠিক আছে এমিটার রেজিস্টারকে বাইপাস করছে তো তার জন্য এটার নাম হচ্ছে এমিটার বাইপাস ক্যাপাসিটর আর সিসিটার নাম কি স্যার কানেক্টর ক্যাপাসিটর কানেক্টর ডাবলিং ও সরি বিলাস মণ্ডল বিলাস মণ্ডল আনমিউট করো বিলাস মণ্ডল স্যার কাবলিং ক্যাপাসিটর কাবলিং ক্যাপাসিটর স্যার কাবলিং ক্যাপাসিটর হ্যাঁ কাবলিং ক্যাপাসিটর ঠিক আছে আচ্ছা ধরো আমি এখানে এই অ্যামপ্লিফায়ারটার মধ্যে আমরা একটা ইনপুট সিগন্যাল এরকম দিলাম এরকম একটা আমরা ইনপুট সিগন্যাল দিলাম এই যে ভিআই লিখেছি না ভিআই এটা তো একটা এসি সিগন্যাল তাই এসি সিগন্যালটা মনে মনে করো এরকম তাহলে এখানে আমরা যে আউটপুট সিগন্যালটা পাবো কালেক্টর এবং এমিটারের অ্যাক্রসে যেটাকে আমরা পিসিই বলি কালেক্টর টার্মিনাল কোনটা এইটা কালেক্টর ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের এমিটার টার্মিনাল এখানে আমরা যে ভিসি যেটা পাবো সেটা দেখতে কি রকম হবে বলো এমিটার কি রকম হবে ভি কোনটা এমিটার এটা তো ইটা হচ্ছে এমিটার টার্মিনাল ঠিক আছে এটা ঠিক আছে আমি যেখানে ভিসি যেটা আউটপুট সিগন্যাল আমরা এখানে পাবো ধরো এখানে যে ভি আউটপুট যেটা আমরা পাবো এটা তো ইনপুট দিলাম আর এখানে আমরা একটা আউটপুট পাবো আউটপুটটা দেখতে কি রকম হবে বলতে পারো আউটপুটটা দেখতে কি রকম এক্সপেক্ট করো তুমি এর যে অ্যামপ্লিটিউড হবে আউটপুটের অ্যামপ্লিটিউড কি সেম হবে না কি হবে কেন এরকম দেখতে হবে আমি কিন্তু আগে এক্সপ্লেন করেছিলাম মানে সেই জন্যই বলছি যে আগের সেমিস্টারে যেগুলো পড়েছিলাম পড়িয়েছিলাম সেগুলো কিন্তু এখানে কাজে লাগে ঠিক আছে সে তার ভিত্তিতেই কিন্তু আমরা এখানে কিন্তু করব বুঝে গেল তাহলে এইরকম একটা আউটপুট আমরা দেখতে পাবো আচ্ছা আরেকটা জিনিস বলি এখানে যে আমরা ভিসিসিটা ইউজ করেছি এটা কেন ইউজ করেছি এখানে আমরা এই যে ভিসিসি ইউজ করেছি কেন বায়াসিং করার জন্য আমরা ইউজ করেছি ঠিক আছে ঠিক কথা এবার এই বায়াসিং সংক্রান্ত কিছু জিনিস আমরা আরেকবার একটু দেখে নিই মনে করো এটা হলো আমাদের একটা বাইপোলার জাংশন ট্রানজিস্টারের ক্যারেক্টারিস্টিক্স ঠিক আছে ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে আমরা এক্স অ্যাক্সিস বরাবর কি কাকে দেখাই কাকে দেখাই একটু বলো কমন এমিটার মোড আছে তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কাকে দেখাবো ওয়াই অ্যাক্সিস বরাবর কাকে দেখাবো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এ স্যার স্যার ওয়াই অ্যাক্সিস বরাবর এমিটার কারেন্টকে দেখাবা এমিটার কারেন্টকে দেখাবো কমন এমিটার মোডে তো ইউজ করছি স্যার কালেক্টর কারেন্টকে দেখাবো আর স্যার এক্স অ্যাক্সিস বরাবর ভিসি কে দেখাবো এক্স অ্যাক্সিস বরাবর কাকে দেখাবো ভি ভিসি ভিসি কে দেখাবো ঠিক আছে দেখালাম আচ্ছা এবার আমাকে বলো ক্যারেক্টারিস্টিকসটা দেখতে কি রকম হওয়া উচিত আউটপুট ক্যারেক্টারিস্টিকসটা কেমন দেখতে হয় প্রথমে স্যার আইডি জিরোতে প্রথমে লিনিয়ার লিনিয়ার প্রথমে ওহমিক রিজিওনের মত হবে প্রথমে হচ্ছে লিনিয়ার ওহমিক রিজিওন তারপরে হচ্ছে এটা কনস্ট্যান্ট হয়ে যায় অলমোস্ট এটা একটা কনস্ট্যান্ট হয়ে যায় এবং এই যে কোর্স অফ অ্যাকশন মানে এই যে আমরা ভিসি এর সঙ্গে আইসি গ্রাফটা আঁকলাম এই প্রসেসে কনস্ট্যান্ট আমরা কাকে রেখেছিলাম কাকে কনস্ট্যান্ট রাখি বলো আইবি কে কনস্ট্যান্ট রেখেছিলাম আইবিটাকে আমরা কিন্তু কনস্ট্যান্ট রেখেছিলাম ধরো আইবি ইজ ইকুয়াল টু ফর এক্সাম্পল এটা ধরো আমাদের 5 মাইক্রো অ্যাম্পিয়ারে আমরা একটা গ্রাফ পেয়েছি সাপোজ আইবি ইজ ইকুয়াল টু 5 মাইক্রো অ্যাম্পিয়ার বজায় রেখে আমরা এরকম একটা গ্রাফ পেয়েছি ঠিক আছে এখন মনে করো আমরা আইবিটাকে একটু বাড়ালাম তাহলে কিরকম হতো গ্রাফটা তাহলে গ্রাফটা আমাদের কিরকম হতো আইবিটাকে আমরা ধরো 10 মাইক্রো অ্যাম্পিয়ার করে দিতাম তখন কিন্তু গ্রাফটা উপরে হতো আবার যদি আমরা একটু কমিয়ে দিতাম তখন আবার নিচ দিয়ে হতো ঠিক আছে তার মানে আইবিটাকে আমরা ভ্যারি করাতে পারি ডিউরিং এই যে আমরা গ্রাফটা পাচ্ছি যখন আমরা গ্রাফ পাচ্ছি মানে কি আইসি এর সঙ্গে আমরা ভিসি এর ভ্যারিয়েশনটা লক্ষ্য করছি কিন্তু এই প্রসেসটার সময়ে আমাদেরকে একটা জিনিসকে কনস্ট্যান্ট রাখতে হবে সেটা হচ্ছে আইবি ঠিক আছে আইবিটা এখানে ধরো বিভিন্ন রেখে বিভিন্ন ভ্যালুতে কনস্ট্যান্ট রেখে আমরা এরকম গ্রাফ পেয়ে যাবো বুঝা গেল আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলো যে এখানে ডিসি লোড লাইন বলে একটা কনসেপ্ট আছে তোমরা জানো এই যে বায়াসিং ক্ষেত্রে বায়াসিং এর ক্ষেত্রে ডিসি লোড লাইনের ইকুয়েশনটা কিরকম হয় বলতে পারবে ডিসি লোড লাইনের ইকুয়েশনটা আমাকে বলতে পারবে এটা কিন্তু আমি আগের বারে বলেছিলাম এবং এটা সেমিস্টারেও এসেছিল তোমাদের ডিসি লোড লাইনের ইকুয়েশন বলতে পারবে কি ডিসি লোড লাইনটা কি রকম দেখতে হয় কেউ বলতে পারবে স্যার ডিসি লোড লাইনটা স্যার স্ট্রেট লাইন হয়
হ্যাঁ, কিরকম হবে? স্যার উপর থেকে নিচের দিকে ডাউন করছে, এইরকম একটা লাইন থাকে, এইরকম একটা লাইন থাকে, তাই তো? এটাকে ডিসি লোড লাইন বলবে তো? হ্যাঁ স্যার এটাকে ডিসি লোড লাইন বলবো। স্যার এখানে আইসি এর ভ্যালুটা হবে, আইসি ম্যাক্স যেটা হবে না, সেটা হবে স্যার ভিসিসি ডিভাইডেড বাই, হ্যাঁ, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে? ভিসিসি বাই স্যার স্যার আরএসি ডিভাইড আরএসি প্লাস আরএ, ভিসিসি ডিভাইডেড বাই কত? আরসি বলো, আরসি, ভিসিসি বাই আরসি, আর এটার ভ্যালু কত? এটা হচ্ছে ভিসিসি অনলি, এটা তো ডিসি লোড লাইন, তাই না? ডিসি লোড লাইন, তাহলে এটা হয়ে যাচ্ছে ভিসিসি বাই আরসি, এটা হচ্ছে ভিসি। আর এই যে দুটো পয়েন্ট মানে যেখানে কাট করছে ক্যারেক্টারিস্টিক্স এর সঙ্গে, যে ডিসি লোড লাইন যে পয়েন্টে কাট করে, এই পয়েন্টটাকে কি নাম বলা হয়? কিউ পয়েন্ট। এর নাম কি? এই পয়েন্টের নাম হচ্ছে কিউ সেন পয়েন্ট বা কিউ পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কিউ পয়েন্ট, ঠিক আছে না? তাহলে এই যে কিউ পয়েন্ট, এই আইডিয়াটা কিন্তু তোমাদেরকে রাখতে হবে, কারণ এখানে তোমরা প্রথমেই যেটা পাওয়ার অ্যাম্প্লিফায়ার এর মধ্যে পড়বে, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন যেটা পড়বে, সেখানেই তোমাদের এই কিউ পয়েন্টের আইডিয়াটা কিন্তু কাজে লেগে যাবে, ঠিক আছে? এই যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস এবি, ক্লাস সি, এই যে বিভিন্ন ধরনের অ্যাম্পলিফায়ার যেগুলো তোমরা পড়বে, সেখানে এই ভ্যারিয়েশন বা পার্থক্য গুলো হচ্ছে কিন্তু এই একটা জিনিসের উপরে ভিত্তি করে, যে কিউ পয়েন্টটাকে আমরা কোথায় রেখেছি, ঠিক আছে? কিউ পয়েন্টটাকে কোথায় রাখবো তার উপরে ভিত্তি করেই কিন্তু এই সমস্ত আমাদের ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই মানে এই মানে বিভিন্ন ধরনের যে অ্যাম্পলিফায়ার তার ক্লাসিফিকেশন গুলো কিন্তু আমরা এই কিউ পয়েন্টের উপরে ভিত্তি করেই করতে পারছি, ঠিক আছে? তাহলে এইগুলো একটু তোমরা দেখে রেখো, একবার একটু দেখে রেখো আগের সেমিস্টারের যে জিনিস, যে ট্রানজিস্টারকে, যাদের আইডিয়াটা ক্লিয়ার নেই যে ট্রানজিস্টারের অ্যাম্পলিফায়ার হিসাবে সার্কিট যে ব্যবহার করছি, তার সার্কিট ডায়াগ্রামটা কিরকম ছিল, তার ইনপুট যেটা আমরা অ্যাপ্লাই করছি সেটা কিরকম ছিল, আউটপুট আমরা কিরকম পাচ্ছি, এবং সেখানে আমাদের কিউ পয়েন্ট কিরকম এবং ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম ছিল ট্রানজিস্টারের ক্ষেত্রে, যেগুলো আমি একবার বলে দিলাম, তোমরা আরেকবার বই থেকে দেখে রেখো, ঠিক আছে? তাহলে তোমাদের এই জিনিসগুলো বুঝতে খুব সুবিধা হবে, ঠিক আছে? ক্লাসিফিকেশন অফ অ্যাম্পলিফায়ার যেটা, সেটা বুঝতে কিন্তু তোমাদের খুবই সুবিধা হবে সেক্ষেত্রে, ঠিক আছে? এই যে আমরা এই জিনিসটা বললাম, যে এইখানে আমি এটা বললাম যে ইনপুট এরকম দিলে আউটপুটটা এরকম হলো, ঠিক আছে? সেটা কিন্তু আমি আগে ডিসকাস করেছিলাম যখন আমি আগের বার অ্যাম্পলিফায়ারের সম্পর্কে পড়িয়েছিলাম, সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি কেন এটা এরকম হচ্ছে, সেই জায়গাটা একবার তোমরা দরকারে সেই ভিডিওটা একবার দেখে নিই, ঠিক আছে? সেই জায়গাটা একবার দেখে নিও যে কেন এরকম হচ্ছে, তাহলে তোমাদের কিন্তু খুব ব্যাপারটা ক্লিয়ার হবে, ঠিক আছে? তো পরের দিন থেকে আমি এই মেনলি চ্যাপ্টারটা শুরু করব অ্যাম্পলিফায়ারের মধ্যে, পাওয়ার অ্যাম্পলিফায়ার, এই টপিকটাকে আমি শুরু করব। ফলো করব আমরা, এখানেও তোমরা ওই ভিকে মেহতার বই ফলো করবে, ঠিক আছে? ভিকে মেহতার বইয়ের থেকেই তোমরা, যেটা আগের বার পড়েছিলে সেখান থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে কিছু কিছু অ্যানালগের যে পার্ট গুলো বা অ্যাপ্লাইড এর যে পার্ট গুলো, ডিজিটাল গুলো যাতে থাকে এমন কোনো বই নেই স্যার, একসাথে দুটোই আমাদের এই অ্যাপ্লাই এন্ড ডিজিটাল। ডিজিটালের জন্য সেরকম বই কিন্তু মানে মানে একসাথে আছে এরকম আমার ঠিক জানা নেই, ওখানে একটা ডিজিটালের জন্য তোমরা একটা বই করতে পারো, সেটা হচ্ছে আনন্দ কুমারের বই, ঠিক আছে? আনন্দ কুমার, আনন্দ কুমার বলে একজন রাইটার, তার বই তোমরা ফলো করতে পারো। ইয়েস স্যার, মেহতার বইটা তো, ভিকে মেহতার বইটা স্যার ফ্লিপ ফ্লপ অবধি আছে স্যার, তারপর থেকে আর নেই স্যার। এই বইটা তোমরা দেখতে পাচ্ছ সবাই, এই বইটা তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? ডিজিটাল সার্কিটের জন্য এ আনন্দ কুমার, এ আনন্দ কুমার বলে যে রাইটার, তার তার লেখা এই ফান্ডামেন্টাল অফ ডিজিটাল সার্কিট, এই বইটা থেকে তোমরা ডিজিটাল সার্কিটটা ডিটেলে ভালোভাবে পাবে, ঠিক আছে? আর অ্যানালগ পার্টের জন্য ভিকে মেহতার বইটা যথেষ্ট, ওখান থেকেই পেয়ে যাবে, বুঝা গেল? স্যার ক্লাস কবে কবে হবে? ক্লাস আপাতত তোমাদের ডেলি নেব, ঠিক আছে? যেরকম নিতাম, কারণ দেখতেই পাচ্ছ এখানে সিলেবাস তো প্রচুর, এখন আপাতত রেগুলার নেওয়ার ইচ্ছা আছে,
দেখা যাক বাকি সাবজেক্ট সেম টাইম নটা হ্যাঁ নটাই নেব ঠিক আছে নটা থেকেই নেব আর বাকি সাবজেক্টের মধ্যে এখন দেখা যাক ওগুলো ডিসকাস করা হচ্ছে ঠিক আছে বাকি সাবজেক্টগুলো স্যারেরা নিশ্চয়ই তোমাদেরকে জানাবেন